রাজ্যের প্রাক্তন মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্টের শোকজ প্রসঙ্গে মুখ খুললেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বললেন, কাউকে যদি শোকজ করতেই হয় তবে ভারতের নির্বাচন কমিশন, রাজনৈতিক দলগুলোকে, এমনকি স্বরাষ্ট্রমন্ত্রীকে পর্যন্ত শোকজ করা উচিত। ডিজাস্টার ম্যানেজমেন্টে প্রথম দায়ী করা উচিত নির্বাচন কমিশনকে, ডিজাস্টার ম্যানেজমেন্টে প্রথম দায়ী করা উচিত রাজনৈতিক দলগুলোকে, যারা মানুষকে মৃত্যুর মুখে ঠেলে আট দফায় নির্বাচন করে এক এক দিনে 100-150 করে স্বরাজ্যবাসী যাদেরকে মৃত্যুবরণ করতে হয়েছে যাদের অপদার্থতার কারণে, তারা তো প্রথম দায়ী। ডিজাস্টার ম্যানেজমেন্ট যদি লাগু করা উচিত কারোর, আমি তো মনে করি প্রথমে ভারতের প্রত্যেকটা নির্বাচন আধিকারিক যারা দায়িত্বে ছিল তাদের বিরুদ্ধে ডিজাস্টার ম্যানেজমেন্ট লাগু করা উচিত। যে কটা রাজনৈতিক দল বিধিভঙ্গ করেছে ইনক্লুডিং আমাদের, আমি মনে করি প্রথমত আমি মনে করি যদি ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট লাগু করা উচিত ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে লাগু করা উচিত। এদিন দক্ষিণ চব্বিশ পরগনা ও উত্তর চব্বিশ পরগনার ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলি হেলিকপ্টারে ও লঞ্চে পরিদর্শনের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বোমা ফাটালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক আরো বললেন, কেন্দ্রীয় সরকার যদি নিরপেক্ষ হয় তবে আমাকেও চিঠি দিন, স্বরাষ্ট্রমন্ত্রীকেও চিঠি দিন। তাহলে আপনি আমাকেও চিঠি দিন, ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রীকেও চিঠি দিন, কিন্তু বারণ করছে না, হওয়া উচিত। অন্যদিকে মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যখন বাংলা করোনা ও ইয়াস নিয়ে লড়াই করছে তখন তাকে দিল্লিতে অ্যাটাচ করার চেষ্টা চলছে। একদিকে কোভিড পরিস্থিতি, আরেকদিকে যশের মতো ভয়ানক ঘূর্ণিঝড়, সেখানে রিলিফ, রিহ্যাবিলিটেশন, রিস্টোরেশন ওয়ার্ক যারা করছে, যার নেতৃত্বে কোভিড টাস্কফোর্সগুলো কাজ করছে, যার নেতৃত্বে এই সাইক্লোনের টাস্কফোর্সগুলো কাজ করছে, তাকে দিল্লিতে অ্যাটাচ করে দেওয়া। পাশাপাশি রাজভবনের সাংবাদিকদের মুখোমুখি হয়ে আলাপন বন্দ্যোপাধ্যায়কে রাজ্য সরকার বাঁচানোর মরিয়া চেষ্টা করছেন বলে দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আমি টুইট করেও কালকে বলেছি, আলাপন বাবু 2020 সালে যখন কোভিড প্যান্ডামিক শুরু হয় তারপরে হেলথ মেটেরিয়াল পারচেজ করা নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী অনিয়মের কথা বলেছিলেন। সেই কমিটির চেয়ারম্যান কে ছিলেন? আলাপনবাবু, তদন্ত কমিটি। সেই রিপোর্টটা আমি বিরোধী দলনেতা হিসাবে প্রকাশ্যে আনার দাবি করছি। আমি দাবি করছি অন্ডাল এয়ারপোর্ট, সেখানে 2300 একর জমি কৃষকের কাছ থেকে নেওয়া হয়েছিল, সেই কমিটির দায়িত্বে ছিলেন আলাপনবাবু। সরকারের ইকুইটি শেয়ার প্রথমে 11, পরে 26, পরে 47% করা হয়েছে। সরকার এত টাকা সেখানে লোন দিয়েছেন, তার সুদ এবং আসল তো দূরের কথা, সুদও পর্যন্ত আসেনি। এই সমস্তভাবে অনেক বেআইনি কাজের সঙ্গে সরকারের সঙ্গে আলাপনবাবু যুক্ত হয়ে গেছিলেন। তাই আলাপনবাবুকে রক্ষা করার জন্য মরিয়া প্রয়াস মুখ্যমন্ত্রী, আর আলাপনবাবুরও মরিয়া প্রয়াস মুখ্যমন্ত্রীর সঙ্গে তাল মিলিয়ে ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে অপমান করে সংবিধানের বাইরে যাওয়া। রাজভবনের সামনে এদিন উদাহরণ দিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আরো বলেন, প্রয়াত অঞ্জন বন্দ্যোপাধ্যায় তিনি আমারও অতি প্রিয় ছিলেন, তিনি দুঃখজনকভাবে একজন তরতাজা আমাদের সংবাদ মাধ্যমের একজন তারকা বলিয়ে, আমার সঙ্গে এখনও আমি নাম্বার ডিলিট করিনি, যোগাযোগ ছিল। ওনার স্ত্রীকে 24 মে ক্যাবিনেটে ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের অ্যাডভাইসার করা হয়েছে 1,10,000 টাকা বেতনে। তিনি ঘটনা সূত্রে আলাপনবাবুর ভাতৃবধূ, আর আলাপনবাবু সেই মিটিং কন্ডাক্ট করছেন চিফ সেক্রেটারি হিসেবে। আমার এটা নিয়ে আপত্তি নেই, আমার আপত্তি হচ্ছে গোটা বাংলায় কোভিডে কত সাংবাদিক, কত পুলিশ, কত ডাক্তার, কত নার্স, কত সাধারণ মানুষ মারা গেছে, তাদের জন্য এই সরকার মুখ্যমন্ত্রী ভাববেন না কেন? আমি অঞ্জন বন্দ্যোপাধ্যায় স্ত্রীকে যেটা করেছেন তাকে সমর্থন করি, সাথে সাথে কোভিডে যারা অনাথ হয়ে গেলেন, যারা মারা গেলেন বিভিন্ন সেক্টরে, তাদের প্রত্যেকের পরিবারের, নয় স্ত্রী, নয় পুত্র, নয় কন্যা, অবিবাহিত থাকলে ভাই বা বোন, তাদেরকেও একইভাবে 1,10,000 টাকার চাকরি পশ্চিমবঙ্গ সরকারের ঘোষণা করা উচিত। রাজ্যের মুখ্য সচিব পদ থেকে আলাপন বন্দ্যোপাধ্যায় অবসর নিলেও বিরোধ যে সহজে মেটবার নয় তা বোঝাই যাচ্ছে শাসক বিরোধী দরজায়। ব্যুরো রিপোর্ট, বিজনেস ড্রাইভ নিউজ।